ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وعمل صالحا وقال انني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته انا بون. انا পুত্রবধূ যদি শ্বশুর শাশুড়ির খেদমত করতে না চায় আর সেক্ষেত্রে শ্বশুর শাশুড়ি যদি বদা দেয় তো সে বদয়া কবুল হবে কিনা আলহামদুলিল্লাহ দোয়া এটা দুই ধরনের হয়ে থাকে কল্যাণের জন্য দোয়া কল্যাণের জন্য দোয়া মঙ্গলের জন্য দোয়া মঙ্গলের জন্য দোয়া তো আল্লাহ সব তালা বান্দার ডাকে সাড়া দিয়ে থাকেন সে যখন যে দোয়া করে আল্লাহ তা কবুল করেন যদি ওই দোয়ার ভিতরে কোনো আত্মীয়তা সম্পর্ক রক্ত সম্পর্ক এটা ছিন্ন করার মতো কোনো বিষয় না থাকে জুলুম অবিচার বে ইনসাফির মতো কোনো বিষয় যদি না থাকে তাহলে আল্লাহ সোহানতলা সে দোয়া কবুল করে থাকেন পাশাপাশি ওই ব্যক্তিকে ইমানদার নামাজি হতে হবে আর একজন নামাজি ইমানদার ব্যক্তি কখনোই আত্মীয়তা সম্পর্ক ছিন্ন কিংবা কারো প্রতি অবিচার জুলুম এটার জন্য কখনোই দোয়া করতে পারে না এমন যদি করে তো সে কখনো আবার ইমানদার হতে পারে না অতএব একজন ইমানদার ব্যক্তি যখন ইনসাফ ছবিচার এবং আত্মীয়তা সম্পর্ক রক্ষার পক্ষে কোনো দোয়া করবে অবশ্যই সে দোয়া কবুল হবে তো প্রিয় বোন আপনি যে বিষয়টি তুলে ধরেছেন আহ শ্বশুর শাশুড়ি এবং পুত্রবধূর বিষয় এটি আমাদের সমাজ কমন বিষয় এবং এটি বলা চলে যে একটা মানে ক্যান্সার রূপ ধারণ করেছে এমন কোনো পরিবার নেই যেখানে পুত্রবধূ এবং শ্বশুর শাশুড়ি সমস্যা নেই আহ তো এক্ষেত্রে আমরা যদি মনসেফ হতাম আমরা যদি ইনসাফ এটার প্রাকটিস করতাম সুবিচারের প্র্যাকটিস করতাম তাহলে কিন্তু এই সমস্যাগুলো আমাদের কাছে অনেকটা সহজ হয়ে যেত আমি আমার মেয়ের ক্ষেত্রে যেমনটি আশা করি পুত্রবধুর ক্ষেত্রেও যদি তেমন আশা করতাম তাহলে কিন্তু বিষয়গুলো সহজ হয়ে যেত পুত্রবধূ সময় আমার সেবা করবে এই যে আশাটা ঠিক সেম আশাটা তো তার মেয়েও তার মেয়ের যে শ্বশুর শাশুড়ি রয়েছে তার মেয়ের থেকে তার শ্বশুর কিন্তু এরকম কামনা করে কিন্তু কিন্তু আমরা খুবই বিরক্ত বোধ করি যে আমার মেয়ে সবসময় শ্বশুর শাশুড়ির আহ সেবা করে যাবে বা শ্বশুর শাশুড়ি এটা বলবে সেটা বলবে এটা কিন্তু আমার মেয়ের পক্ষ থেকে কখনোই আমি মেনে নেই না অথচ আমি সেই একই কাজটি কিন্তু আমার পুত্রবধূর সাথে করে যাচ্ছি তো একজন মহিলা একজন নারী তিনি কিন্তু কখনো শাশুড়ি কখনো তিনি পুত্রবধূ কখনো তিনি কারো মেয়ে তো এই যে বিষয়গুলো ঘুরে ফিরে কিন্তু একই ব্যক্তির জীবনে আসে কখনো একটা মেয়ে তার বিয়ের পরে সে কারো পুত্রবধূ আবার যখন তার মেয়ে হয় সেই মেয়ে আবার বিয়ে হয় বা ছেলে হয় ছেলে বিয়ে করায় তখন কিন্তু আবার কারো না কারো কাছে সে শাশুড়ির ভূমিকায় অবতরণ করে তো এই জন্য আমাদের মন সেভ হওয়া উচিত যে আসলে আমরা কার সাথে কি আচরণ করবো আমার মেয়ের ক্ষেত্রে আমি যে নীতিটা অবলম্বন করি সেম নীতিটাই তো আমার আর মেয়ের ক্ষেত্রে হওয়া উচিত কিন্তু এই জিনিসটি কিন্তু এই বৈষম্য কিন্তু সকলের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি কিছুটা হলেও কিন্তু এই জিনিসটি রয়েছে এই সমস্যা যখন দূর হয়ে যাবে তখন কিন্তু আর আমাদের এই জিনিসগুলো থাকবে না দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে আমরা যদিও শ্বশুর শাশুড়ির সেবা করা এটা ফরজ বিষয় নয় একজন পুত্রবধূর জন্য কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন খয়র উন্নাস মাইয়ান ফাউন্নাস মানুষের ভিতরে উত্তম মানুষ হচ্ছে ওই মানুষটি যে মানুষের উপকার করে ঠিক একইভাবে নবী কম সাল্লাম বলতেছেন এর হামু মানফিল আর দি আর হামু কুম মানফিস তোমরা জমিনবাসীদের উপরে রহম করো দয়া করো তাদের সেবা করো আল্লাহ সুবাহান হওয়া তালার পক্ষ থেকে আসমানবাসীরা ফেরেস্তারা তোমাদের প্রতি রহম করবেন দয়া করবেন আল্লাহ স্বয়ং তোমাদের প্রতি রহম এবং দয়া করবেন একজন শ্বশুর শাশুড়ির বা তাদের সেবা নিঃসন্দেহে অন্য সাধারণ কোন মানুষের সেবা বা তাদের পাশে দাঁড়ানো তাদের আহ প্রতি অনুগ্রহ করা বা তাদের উপকার করার চেয়ে অনেক অনেক গুণে উত্তম কারণ এর মধ্যে রয়েছে স্বামীর মঙ্গল কামনা করা কারণ স্বামী যদি চায় শ্বশুর শাশুড়ির সেবা করাটা তো এর মানে হচ্ছে স্বামী সে তার পিতা মাতার সাথে রক্তের সম্পর্ক তিনি রক্ষা করে যেতে চাচ্ছেন যার মধ্যে রয়েছে তার রেজেকের আহ ফয়সালা যার মধ্যে রয়েছে তার দীর্ঘায়ু পাওয়ার একটি উপায় অর্থাৎ একজন স্বামী তিনি যখন তার পিতা মাতা অর্থাৎ একজন নারীর শ্বশুর শাশুড়ির সাথে সদ ব্যবহার করেন এর কথার মানে হচ্ছে তিনি চাচ্ছেন তার রেজেক বৃদ্ধি পাক তিনি চাচ্ছেন তার আয়ু বৃদ্ধি পাক যেমনটি হাদিসের ভিতরে নবী কাম সাল সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি তার রেজেক বৃদ্ধি চায় এবং আয়ু বৃদ্ধি চায় ফালিয়া রাহিমা সে যেন তার আত্মীয়তা সম্পর্ক রক্তের সম্পর্ক রক্ষা করে কিন্তু আমাদের অনেক বনরাই মায়েরাই বা ভাবিরাই এটা কিন্তু আমরা স্বাভাবিক ভাবে কিন্তু সদাচরণ করে বা তাদের পুইসানে যদি একটু অর্থ করি বেশি খরচ করে এটা অনেক সময় আমরা মেনে নিতে পারি না অথচ এটার ভিতরই হচ্ছে একটি পরিবারের কল্যাণ নিহিত একজন স্বামীর দীর্ঘায়ু রয়েছে এর মধ্যে একজন স্বামীর আয়ু উপার্জন ইদিটা নিহিত রয়েছে এই জিনিসের মধ্যে অতএব আমাদের সবার ক্ষেত্রে এই যে একটি দ্বিমুখী নীতি এটা ছেড়ে দেওয়া উচিত স্বামী হিসাবে আমার যেমন দ্বিমুখী নীতি অবলম্বন করা উচিত নয় স্ত্রী হিসাবেও আমার দ্বিমুখী অবলম্বন করা উচিত না ঠিক একইভাবে শাশুড়ি হিসাবেও আমার দ্বিমুখী নীতি অবলম্বন করা উচিত না যে আমি মেয়ের ক্ষেত্রে যেমনটি আশা করি পুত্রবধূর ক্ষেত্রে যেমনটি আশা করতে পারছি না তো এমন যদি হয় তাহলে কিন্তু আমাদের এই সমস্যাগুলো দূর হয় আর যদি জুলুম করে যদি করে তাহলে সেক্ষেত্রে সে বদোয়া কবুল হবে না অতএব একজন শাশুড়ি বা শ্বশুর আহ পুত্রবধূর থেকে সেবা না পাওয়ার কারণে যদি সেটা আহ অজাচিত অযাচিত হয় কিংবা আহ বিবেক বহির্ভূত হয় অথবা জুলুম হয় এমন যদি কোনো সেবা তার থেকে চায় আর সেটা যদি সে না করে সেক্ষেত্রে যদি দোয়া করে তো সে দোয়া আল্লাহর কাছে কবুল হওয়ার আহ নয় আল্লাহ আলম্বের সহাল্লাম আলীনা মুহাম্মদ